আপনারা সবাই মিথুন আর আমি আজকে আমরা চলে এসেছি ইফতার বাফে করার জন্য একটা রেস্টুরেন্টে। তো আজকে আমাদের এখানে 28 রমজান, আমরা আমাদের কিছু কাছের পরিচিত বন্ধুবান্ধব আমরা একসাথে মিলে ইফতার করার জন্য বের হয়েছি। আর হচ্ছে এই তো আজকে দিনটা সকালবেলা যদিও একটু গ্লুমি ছিল, বাট একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, বাট এখন খুব সুন্দর সানি, নাইস ওয়েদার। সো আমরা চলে এসেছি, এখন রেস্টুরেন্টে পৌঁছেও গেছি। এটার নাম টাইম টু গ্রিল, হালাল রেস্টুরেন্ট। সো আমরা আজকে এখানে ইফতার করব আর আপনাদের সাথে শেয়ার করব যে ওদের খাবারের মান কেমন আর প্রাইস কেমন, সব কিছু নিয়ে ইন ডিটেলস দেখাবো আপনাদেরকে। তো চলুন ভেতরে যাই। তিন ধরনের শরবত দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিন্ট আর লেমনেড, পুদিনা পাতা লেবু, আর এখানে হচ্ছে গুয়াভার সাথে মিল্ক দুধ মিক্স করে মজার একটা শরবত ওরা তৈরি করে। এটা আমরা সবসময় সাধারণত পাই রেস্টুরেন্টের সময়। আর এটা হচ্ছে ম্যাঙ্গো আর অরেঞ্জ, আর এই সাইডে হচ্ছে আরও আছে গুয়াভার আর পানি। তো এরপরে ওরা চাও বানাবে, চাটা এখন পর্যন্ত আসে নাই, চাও ইনক্লুডেড ইফতারের সাথে। আর এখানে তো বিভিন্ন সালাদ আইটেম দেখালাম, যে এই বিভিন্ন ধরনের সস, খেজুর তো মাস্ট থাকবে, আচার, তারপর হোয়াইট চিকপি দিয়ে এক এক ধরনের সালাদ করা, মিক্স সালাদ, মিক্স ফ্রুট, হ্যাঁ পাস্তা সালাদ, দই, এটা হচ্ছে রায়তা। তো এই এই জিনিসগুলো থাকবে। আর এখানে হচ্ছে মেইন কোর্সটা আসে নাই এখন পর্যন্ত, আসবে, ওরা প্রিপেয়ার করতেছে, ইফতারের কিছুক্ষণ আগে একদম গরম গরম সার্ভ করা হবে। সো এইখানে আসলে ওদের মেইন কোর্সটা থাকে, আর রাইস ওরা আজকে বললো যে রাইস আর চিকেন একসাথে বিরিয়ানির মতন হবে। এইখানে হচ্ছে আলু পালক, চানা মশালা, এটা চিকেন কড়াই, এটা হচ্ছে বিফ কিমা, ও দিস ইজ আই থিঙ্ক বিফ নিহারি, নিহারি, তারপরে বিফ কিমা, চিকেন টিক্কা, এখানে ভেজ সমোসা, বেগুনি, হ্যাঁ, তারপরে ভেজ পকোড়া। তো অনেক ধরনের আইটেম আছে, আরও কিছু আইটেম আছে যে আইটেমগুলো ওরা এখনও আনে নাই, তৈরি করতেছে, কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। তো ওই আইটেমগুলো হয়তো বা আমরা যখন খাবো টেবিলে বসে তখন আপনাদেরকে দেখাবো। যতগুলো ড্রিঙ্কস খেলাম প্রত্যেকটা ড্রিঙ্কসই মজা লাগছে, স্পেশালি এই রুয়াবসাটা ভালো লাগছে, রাইট? আমাদের সাথে তুর্য ভাই আছে, সর ভাই আছে, ওখানে ভাবিরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সহর ভাই আছে। এটা হচ্ছে সমোসা, কিসের সমোসা? এটা অন্য ভেজি, ও এটা ভেজি সমোসা, মাংসই দেখা যাচ্ছে। এই জিনিসটা ওদের ভালো হয় যেহেতু এটা পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা ভালো হয়। বাট এটা হচ্ছে কি, এটা ম্যাকারনি, রাইট? ম্যাকারনি, হ্যাঁ। আর বেগুনিকে ওরা বলছে হচ্ছে ভেজ পাকোড়া, যেহেতু এটার মধ্যে আলু টালু ছিল অনেক কিছু। এটা কি কেমন লাগলো? ওকে, সো আমি মেইন কোর্স কিছু নিয়ে আসছি। মেইন কোর্সগুলির মধ্যে যেগুলো আছে সেগুলো বলি, নিহারি আছে, বিফ নিহারি, চিকেন বিরিয়ানি আছে, শাক পনির আছে, বিফ কিমা আছে, আর হচ্ছে চিকেন, তন্দুরি চিকেন আছে, এই যে দেখাই আপনাদেরকে। সো বিরিয়ানিটা কেমন, যেহেতু তুর্য ভাই খাইছে অলরেডি? আমার কাছে মনে হয়েছে স্পাইস লেভেলটা খুব ভালো, ফ্লেভারফুল, নর্মাল বিরিয়ানিতে একটু ডিফারেন্ট, ইভেন কারিটাও খুব ভালো ফ্লেভার আসছে, কিমাটাও ভালো হয়েছে, কিমাটাও ভালো। হ্যাঁ, আপনি নিহারি খাইছেন? আমি নিহারি ট্রাই করিনি, বাট করব। এখন আমার প্লেট ভর্তি খাওয়া, অনেকগুলো খাওয়া নিয়ে আসছি আমি, নান, চিকেন টিক্কা, আলু পালক, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, বিফ কিমা, আর দিস ইজ নিহারি। তো ওদের নিহারির মাংসটা আমরা বাংলাদেশে যে বলি না, করলির মাংস খুব মজা হয়, সফট, আমার আব্বা খুব লাইক করতো। ওই নিহারির মাংসটা, এখানে বিফ নিহারি যেটা রান্না করে ওটা অ্যাকচুয়ালি করলির মাংস দিয়ে রান্না হয়। তো মোটামুটি দেখে মনে হচ্ছে সব খাওয়া মজা হবে, এখন খাওয়া স্টার্ট করি। সেমন যেটা বললো, নেহারির মাংস একটা মাংস ওরা ইউজ করে গরুর, এটাকে বলা হয় করলির মাংস, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। করলির মাংসটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মাঝে মাঝে একটু একটু চর্বি থাকে, মাংসের মাঝে মাঝে, এবং মাংসটা খুব নরম এবং সফট হয়, খেতে কিন্তু খুব মজা লাগে। ওদের নান দিয়ে খাচ্ছি, নানটা গরম গরম, আর মাংসের একটা ঝোল আছে, ঝোলটা যদিও ইফ আই কম্পেয়ার উইথ টেস্ট অফ লাহোর, এখানে টেস্ট অফ লাহোরের নেহারি মজা হয়, এটার মাংসের কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লাগে। না, এটার রান্নাও ভালো, রান্নাও ভালো, মাংসের কোয়ালিটি কেমন, মানে রান্নার কোয়ালিটি অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে ওরা স্পাইসের একটা যে ব্যালেন্স থাকে প্রত্যেকটা আইটেমের মধ্যে, স্পাইসের ব্যালেন্স খুব ভালো, ব্যালেন্সটা ভালো, এবং খাবার ফ্রেশ,
প্রত্যেকটা ফুডই মনে হচ্ছে ফ্রেশ, প্রতিটা আইটেম মজা, মানে এতক্ষণ পর্যন্ত যতগুলো খাবার খেলাম বেশ ভালো মিষ্টি কম, মানে টোটাল ব্যালেন্সড একটা মিষ্টি, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না কখনোই, ডেজার্ট আমরা খেতেও পারি না, এটার মিষ্টির পরিমাণটা খুবই ভালো, মানে একদম ঠিক যতটুকু দরকার ততটুকু। টেস্ট কেমন, ওরা কি দুধ দিছে যথেষ্ট? টেস্ট ভালো, দুধও দিছে, অতিরিক্ত গোলাপ জল দেয় না, সাধারণত যে জিনিসটা হয় খেতে ভালো লাগতেছে। তো এখন চা খাচ্ছি, চায়ে দেখেন একটা স্বর পড়ে গেছে, দুধের স্বরের মতো, আমাদের বাংলাদেশি চা এবং পাকিস্তানি চা একই রকম লাগে আমার কাছে। তো স্যার ভাই কেমন লাগতেছে? ভালো, আমি একটু খাই। হ্যাঁ, চাটা ভালো, মশলা চা, গরম মশলার গন্ধ আছে, মানে রিফ্রেশিং খাওয়ার পরে, এবং এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, ড্রিঙ্কসগুলো ইনক্লুডেড প্লাস চা আছে ওদের এখানে, চাও ইনক্লুডেড বাফেতে। সো ইট ওয়াজ গুড, আমাদের কাছে ভালো লাগছে ওভারঅল। আর হচ্ছে ওভারঅল যদি কমেন্টের কথা বলেন তো ওভারঅল ইট ওয়াজ এ গুড বাফেট। আমার মনে হয় এটার প্রাইস ছিল $30, রাইট? $30 ছিল এটার প্রাইস। সারিতে অবস্থিত, ভ্যাঙ্কুভারের গ্রেটার মেট্রো ভ্যাঙ্কুভার বলি আমরা, মেট্রো ভ্যাঙ্কুভারের সারি এলাকাতে অবস্থিত এটা, এবং একেবারে কিং জর্জের পাশেই, খুব ফরওয়ার্ড একটা লোকেশনে। আপনারা যদি কেউ ট্রাই করতে চান তো অবশ্যই ট্রাই করবেন, যদিও রমজান শেষ হয়ে গেছে, যাচ্ছে আগামীকাল, তো এই বছর যদি কেউ নাও ট্রাই করতে পারেন আগামী বছর ট্রাই করবেন। সো ওভারঅল কেমন লাগছে তুজো ভাই? আমার তো খুবই ভালো লাগছে, আমি আরেকবার এই ওদের বিরিয়ানিটা নিলাম, আসলে ওদের প্রত্যেক এভরি ফুড ওয়াজ রিয়েলি গুড, ইনক্লুডিং দ্য জুস অলসো, লাইক দিস ইজ লাইক এ সিজন জুস, আমরা বাংলাদেশে যেটা খেতাম। সো আমার মনে হয় যারা আসেনি এখানে এখনো, প্লিজ কাম অ্যান্ড ট্রাই ইট আউট, ইউ উইল নট রিগ্রেট। এক্স্যাক্টলি, মানে এই বছর না পারলেও নেক্সট ইয়ারের জন্য অবশ্যই আশা উচিত। ওকে, সো আমরা এখন বিদায় নিচ্ছি। এক্স্যাক্টলি, আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি, আজকের ইফতার আমাদের অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন, তারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা আশা করতেছি আপনাদের সবার রমজান অনেক ভালো গেছে, এবার একদম প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো একটা বা দুইটা রোজা আছে, তারপরেই শুরু হবে। আমরা দেখতেছি প্রতিনিয়ত আমাদের ফেসবুকে সাবস্ক্রাইবার বাড়ছে, প্রায় 50K এর কাছাকাছি চলে গেছি আমরা, আজকে আমার দেখা হতো 48,000 সাবস্ক্রাইবার এই মুহূর্তে আমাদের ফেসবুকে আছে, আর ইউটিউবে সাবস্ক্রিপশনও বাড়ছে, দ্যাট ইজ গুড, থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রিপশন করছেন, এবং আপনাদের অ্যাক্টিভ কমেন্ট এবং লাইক কিন্তু আমরা আশা করি আমাদের সাথেই থাকবেন, কোনো পরামর্শ থাকলেও আমাদেরকে জানাবেন, থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি, বাই। চার প্লেট খাওয়ার পরে এই যে ফিরনি খাচ্ছে এবং সে কমেন্ট করতে চায় না, কমেন্ট করতে চায় না, চার প্লেট খাইছে ভাই, এই জিনিস দেখতে হলে সঙ্গে থাকুন, মেক ইট ইজি, মেক ইট ইজি।